আজকের প্রথম প্রশ্ন, মহিষ সঞ্চরণ তত্ত্বটি কে দিয়েছিলেন? এই মহিষ সঞ্চরণ তত্ত্বটি সর্বপ্রথম দিয়েছিলেন আলফ্রেড ওয়েগনার 1912 সালে। কোন অংশকে লরেশিয়া বলা হয়? প্যানজিয়ার উত্তর অংশকে বলা হয় লরেশিয়া। মেসোসরাস কি? মেসোসরাস হল সরীসৃপ প্রাণী বা কুমির, এর জীবাশ্ম। পরবর্তী প্রশ্ন, গ্লসফটেরিস কি? এই গ্লসফটেরিস হল ফান জাতীয় গাছের জীবাশ্ম। প্লেট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? পাত বা প্লেট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন জেটি উলিশন নেচার নামক পত্রিকায়। পাততত্ত্বের সর্বাধুনিক ব্যাখ্যা কে দেন? এই পাততত্ত্বের বা প্লেট টেকটনিক থিওরির সর্বাধুনিক ব্যাখ্যা দিয়েছিলেন লাপিচো। পরবর্তী প্রশ্ন, পাত সঞ্চরণের প্রধান কারণ কি? পাত সঞ্চরণের প্রধান কারণ হল পরিচলন স্রোত। কোন পাত সীমানায় পর্বত তৈরি হয়? সাধারণত অভিসারী পাত সীমানায় পর্বত তৈরি হয়ে থাকে। কোন পাত সীমানায় বরাবর নতুন ভূখণ্ড তৈরি হয়? অপসারী পাত সীমানা বরাবর নতুন পাত বা নতুন ভূখণ্ড তৈরি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, বেনিয়প মণ্ডলের নতি কত হয়? এই বেনিয়প মণ্ডলের নতি হয়ে থাকে প্রায় 45 ডিগ্রি। ফ্লেট টেকটনিক্স এর নামকরণ কে করেন? এই ফ্লেট টেকটনিক্সের নামকরণ করেছিলেন অক্সবার্গ। পরবর্তী প্রশ্ন, এখানে কতগুলি বিযুক্তি রেখা রয়েছে? শিয়াল ও সীমা, শিয়াল ও সীমার মাঝে রয়েছে কন্ডাট বিযুক্তি রেখা। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে মোহ বিযুক্তি রেখা। ঊর্ধ্ব গুরুমণ্ডল ও নিম্নগুরুমণ্ডলের মাঝে রয়েছে রেপিটাইট বিযুক্তি রেখা। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে লেম্যান বিযুক্তি রেখা।